দর্শক, সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সিনেমার আলাপ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সিনেমা নিয়ে আলাপ করি, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন আজমেরি হক বাঁধন। আপনাকে স্বাগত। এবং আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আপনারা আসলে জানেন এবং চেনেন ওনাকে, আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আজমেরি হক বাঁধন শুধুমাত্র বাংলাদেশেই এখন পরিচিত নন, তিনি বিদেশের মাটিতেও আমি বলবো যে সদরূপে কাজ করে যাচ্ছেন এবং প্রচুর ভালোবাসা পাচ্ছেন মানুষের কাছ থেকে। এই মুহূর্তে তিনি আছেন ভারতে। আপনারা জানেন যে বিশাল ভারতবাজের যে খুফিয়া যে ছবিটি হচ্ছে, সেখানে তিনি শুটিং এ ব্যস্ত আছেন। এরই ফাঁকে সংবাদ প্রকাশের সাথে তিনি যুক্ত হয়েছেন। বাঁধন, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাই, ব্যস্ততা কেমন কেমন সময় কাটছে? প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য, কারণ আপনার সাথে বসে কিছু নিয়ে আলোচনা করতে পারবো সেটাও আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আর ব্যস্ততা বলতে, আপনি তো বললেনই যে আমি বোম্বে আসছি, বিশাল ভরদ্বাজের যে প্রজেক্টটার সাথে আমি যুক্ত হয়েছি ওইটার প্যাচওয়ার্ক কিছু করতে হবে, সেইটা করার জন্য আসলাম। তো ওইটা নিয়েই ব্যস্ত আসলে, কারণ সকালবেলা কল, অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্ক থেকে একটু দূরে থেকে শুটটা করতে হয়, তো এগুলাই চলছে আর চলে আসবো ইনশাল্লাহ এর মধ্যেই। আচ্ছা, তো মানে আপনার যদি বলি যে সেই 2006 সাল থেকে আপনার মিডিয়া জগতে আসলে যাত্রা শুরু। আপনি নাটক করেছেন, ধারাবাহিক করেছেন, এক পর্যায়ে সিনেমা করেছেন, সেটা রেহানা মরিয়ম নূর দিয়ে। আসলে আমি বলবো যে এক ধরনের আন্তর্জাতিক ভাবে আপনার যে স্বীকৃতি এবং যে ভালোবাসা আপনি পেয়েছেন দর্শকের এবং বাংলাদেশের মানুষ এবং বাইরের মানুষ দুটোই। এরপর যদি বলি যে কলকাতায় আপনি কাজ করেছেন, সৃজিত মুখার্জির সাথে কাজ করেছেন, তো এই যে এক ধরনের যাত্রার ভেতর আপনি আছেন। আমি বলবো যে চলচ্চিত্রটা এমনি স্বপ্নের দুনিয়া, তো এক ধরনের স্বপ্নের অভিযাত্রার ভেতরে আপনি আছেন। তো এই যে দেশ এবং বিদেশ দুই জায়গায় যে সমন্বয় করে কাজ করতে হচ্ছে, কেমন লাগছে? মানে ওখানকার শিল্পী, এখানকার শিল্পী, এখানকার কলা কৌশলী, ওখানকার কলা কৌশলী, নিশ্চয়ই অনেক কিছু আসলে অভিজ্ঞতা ঝুড়িতে যোগ হচ্ছে, সেগুলো যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, প্রথমত ভাইয়া, আমার জার্নিটা তো আসলে অনেক দিনের। আমি 2006 থেকে কাজ করি আপনি বলেছেন, এবং আমি প্রচুর কাজ করেছি, আমি অনেক সিরিজ করেছি। যখন আমি আসলে আমার বাচ্চা হওয়ার পর কাজটা শুরু করি, তখন আমি একান্তই টাকার জন্য কাজটা করেছি, এবং তখন আমি মাসে 20-25 দিন শুটও করেছি। হ্যাঁ, তো ওই জায়গাটার প্রতি আমার একটা আলাদা, আমি বলবো যে মমতা এই জন্য আছে, কারণ ওই কাজগুলোর জন্য আমি কিন্তু আজকে বাঁধন, আমি এবং আমার বাচ্চা সার্ভাইভ করতে পেরেছি। সো আমি অনেক গ্রেটফুল যারা তখন আমাকে আসলে ওই সিচুয়েশনে কাজ করেছেন। তো কিন্তু আপনি আমার যে জার্নিটার কথা এখন বললেন, এই জার্নিটা তো আসলে আমাদের সৌভাগ্য বা আমাদের ভাগ্যে খুবই কম জোটে। আর সে যদি একজন অভিনেত্রী হন তাহলে তো আর কোনো কথাই নাই, কারণ 30 বছর বয়স হয়ে যাওয়ার পর একজন অভিনেত্রীকে নিয়ে ভেবে চরিত্র লিখা বা নারী প্রধান গল্পে মানুষকে আগ্রহী করার তেমন কোনো ইচ্ছা আমি আসলে কখনো দেখি নাই, এবং আমার সেটা নিয়ে কোনো চেষ্টাও ছিল না, কারণ আমিও স্রোতের সাথে গা ভাসিয়েই চলেছি, এবং আমার মনে হয়েছে আমি টাকা পাচ্ছি, আমার বাচ্চার আমি সার্ভাইভ করছি, আমার আর কিছু দরকার নাই। বাট সময়ের সাথে আমার নিজের ব্যক্তিগত জীবনে আমার আসলে ভীষণ ভাবে আমি স্ট্রাগল করেছি, করছি এখনো। তো ওই জায়গাটার একটা মোমেন্টে এসে 2017-তে আমার আসলে মনে হলো যে না, আমি আসলে কি করছি আর কেন করছি। তো তখন আমি বিভিন্ন ইন্টারভিউ দিতাম, তো তখন রেহানা আসলে কিন্তু আমাকে পিক করেছে। আমি আমি কিন্তু রেহানা করার মতো সাহস, কল্পনা বা ওই চিন্তা শক্তি এগুলো নিয়ে আসলে বড়ই হই নাই। আমার 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 স্বপ্ন দেখার পরিধিও এত বড় ছিল না, এটা এটাই সত্যি। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে খুব বেশি বড় স্বপ্ন দেখার বাস্তবতা কিন্তু আসলে নাই আমাদের। তো ওই জায়গা থেকে রেহানা আমাকে চুজ করেছে। হ্যাঁ, এটা সত্যি যে আমি অনেক হার্ডওয়ার্কিং, আমি আমি ট্রাস্ট করেছিলাম আমার ডিরেক্টরকে, সেইটার আসলে বেস্ট
মানে আমি বলবো যে প্রয়োগটা করতে পেরেছেন, রেহানা আমাকে দিয়ে করাতে পেরেছেন, এবং এরপর সৃজিত আমার সাথে যখন যোগাযোগ করে তখন মানে আমি তখন আসলে প্রথম বুঝতে পারলাম 2017-তে, তখন আমার 34 বছর বয়স, যে আমি আসলে আমি কিছু এমন কাজ করতে চাই যেগুলো করে আমারও তৃপ্তি লাগবে এবং আমাকে মানুষ মনে রাখবে। তো এরকম আসলে তো চাইলে হয় না, এটা তো আর আসলে আমাদের এখানে আপনি চাইলেই যে আমরা আসলে এরকম চরিত্র পাবো এরকম না। বাট আমার আমার জন্য যেটা সুবিধা হয়েছে যে আমি রেহানার পর যেহেতু প্যান্ডেমিকে আপনি জানেন যে সবকিছু বন্ধ হয়ে গেল, এবং আমাদের সিনেমাটাও রেহানা মারিয়াম নূরো 2020-তে কানজে যাওয়ার কথা ছিল, সেটাও মানে তখন আমাদের আসলে দেয়া হলো না এই প্যান্ডেমিকের জন্য। 2020-র এন্ডে আমার সাথে সৃজিত যোগাযোগ করে, এবং ওই জার্নিটাও আমার আরেক রকমের জার্নি, কারণ ওই চরিত্রটাও আমার ভীষণ পছন্দের, ওইটা করে আমার ভীষণ ভালো লেগেছে। যদিও আমি কথাটা সবসময় উল্লেখ করেছি এবং এখনো আমি আবার বলছি, সেটা হচ্ছে যদিও ওদের সাথে কাজের অভিজ্ঞতাটা প্রোডাকশন সাইডে আমার খুব একটা ভালো না, আমার আমার অভিজ্ঞতা ভীষণ তিক্ত অভিজ্ঞতা হইচইয়ের সাথে, কিন্তু চরিত্রটা আমার পছন্দ ছিল এবং আমি আমার 100% সিনসিয়ারিটি দিয়ে কাজটা করেছি। আর তারপরে তো আমি যখন কানজে গেলাম, ওখান থেকে আমার অনুরাগ কাশ্যপের সাথে দেখা হলো, এবং অনুরাগ কাশ্যপের সাথে যেদিন আমার দেখা হয়েছে আমরা ওই দিন রেহানা নিয়েই গল্প করেছি। তার পরের দিন জেরেমি আমাকে নক করেছে যে ওরা একটা কাজের জন্য মনে হয় তোমাকে অডিশন করবে। তো আমি তো খুবই অবাক যে কি কাজের জন্য অডিশন করবে, এবং তখন আসলে আমি আপনাকে ওই দিনও বলছিলাম আমাদের মানে অফেয়ার আড্ডা হচ্ছিল যখন, যে কিভাবে আসলে কানজে আমাদের জার্নিটা কি ভয়ঙ্কর ছিল। তো ওর মাঝখানে আসলে আমাকে কে অডিশন করবে, কেন ফোন করছো, ওগুলো মাথার মধ্যে নিতে পারছি না আমি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একদম মানে স্বপ্নও না, মানে জিনিসটা হচ্ছে কি এত একটা স্রোতে হয়ে যাচ্ছে, মানে আমি কি রেখে কোনটা করব আমি বুঝতেছি না। তো পরে তো আমি বাংলাদেশে আসলাম, আসার পর আমি অনলাইনে রিহার্সাল করলাম, কারণ ওইটা আমাদের আমরা ক্যারেক্টারটা বাংলাদেশি বাট ও হিন্দিও বলে, তো আমার হিন্দিটা যাতে ঠিক হয়, ও ডায়লগ কিভাবে চাচ্ছে এরকম করে, ওরা যারা কাস্টিং যেই গ্রুপটা থাকে কাস্টিং ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওনারা আমাকে রিহার্সাল করালেন এবং অনলাইনে আমি হচ্ছে অডিশনটা দিলাম। তো তারপরে তো এই কাজের জার্নিটাও শুরু। বাট আমার বিশাল ভরদ্বাজের সাথে কাজের, এখানে কিন্তু আমার চরিত্রটা ভীষণ মানে এত বড় কোনো চরিত্র না, ছোট একটা চরিত্র, খুবই অল্প সময় স্ক্রিনের প্রেজেন্স, কিন্তু এই কাজের অভিজ্ঞতাটা ভাইয়া ডেফিনেটলি আমাকে অনেক অনেক আমি বলবো যে সমৃদ্ধ করছে, করেছে এবং করছেও এখনো। আর ওদের সাথে কাজের অভিজ্ঞতা এক্সেলেন্ট, বিশাল ভরদ্বাজের মতো এমন একজন মানুষ হয় না, যে আমরা সবাই ওনাকে বিশাল ডিরেক্টর হিসেবে জানছি এবং ওনার কাজকে আমরা পছন্দ করছি এবং ওনার ইন্টারভিউস দেখছি, কিন্তু যখন আমার আমার ক্ষেত্রে এটা অনেক হয়েছে যে আমি যখন যাদেরকে খুব পছন্দ করি তাদের সান্নিধ্যে যাওয়ার পর আমার সেই পছন্দটা জাস্ট মানে ভেঙে চুরে চুরমার হয়ে যায়, ঠিক আছে। তো ওই জায়গা থেকে বিশাল ভরদ্বাজকে আমি তো ভেবে গেছি যে উনি খুব মুড়ি হবেন, যেহেতু ওনার কাজগুলো এত সিরিয়াস এবং উনি কেমন হবেন, উনি একটা মাটির মানুষ, মানে এক কথায় উনি হচ্ছেন একজন মাটির মানুষ, ভীষণ মানে আমাকে আদর করেছেন, পুরো টিম এখানে আমাকে এত আদর করে, এবং বিশাল ভরদ্বাজ একদম বলে দিয়েছে যে ও হচ্ছে আমাদের গেস্ট, ও বাংলাদেশ থেকে একা আসছে আমার কাজ করতে, সো ওর কোনো যাতে কোনো সমস্যা না হয়। এবং আমাকে বোম্বে আমি খুব বেশি ঘুরতে বের হই না, মানে আমি আমি আবার খুব সিরিয়াস টাইপ মানুষ, মানে আমি যখন পড়াশোনাও করেছি আমাকে যারা চিনে তারা জানে যে আমি খুবই সিরিয়াস, মানে আমি যখন যেটা করি অনেক বেশি সিরিয়াস হয়ে যাই। তো আমি যখন শুটে আসছি আমি এরকম অফ ডেতেও আমি কোথাও যাই না, হোটেলেই থাকি, এক্সারসাইজ করি, হ্যাঁ রিহার্সাল করি, এরকম করতে থাকি। তো উনি টিমকে বলে দিল যে ও তো এখানে তেমন কিছু চিনে না, তোমরা একজন একটা মেয়েকে দিয়ে দিল যে তুমি যাও ওকে পুরো বোম্বে ঘুরে দেখাও, এবং আমি আমাকে ওর বোম্বেতে নিয়ে গেল একদম পুরো, আমি সারা দিন ওর সাথে ঘুরলাম, একদম রাতের বেলা আমরা আসছি 11টা সাড়ে 11টার দিকে। মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, টাবু, উনি ওনার মতো একজন অ্যাক্টরের সাথে স্ক্রিন শেয়ার করব, মানে আমি আপনাকে বলি আমার ফার্স্ট দিন যখন শর্ট ছিল আমার মনে আছে যে আমার ভয়েস অটোমেটিক কাঁপতেছিল, মানে হয় না আমার হাত পা তো কাঁপতেছে, আমি ওইটা না হয় কন্ট্রোল করতেছি, বাট ভয়েস তো আমি কিছুতে কন্ট্রোল করতে পারতেছি না, কারণ আমার এত ভয় লাগতেছে যে মানে আমি এখন ওনার সাথে ডায়লগ দিতেছি। হ্যাঁ বাট উনি এত ভালো যে উনি আমাকে একবারের জন্য এটা বোঝান নাই যে আমি বাংলাদেশ থেকে আসছি,
আমাকে তো চিনছেনও না, আমার ডায়লগ দেয়া হচ্ছে না, কারণ আমি তো গ্রামারও ভুল করছি, ওই হিন্দিতে তুমে হ্যাঁ, আপকে মানে এসবের পুরুষ, একটা, নারী পুরুষ হ্যাঁ, লিঙ্গের ভেদাভেদ আছে। তো আমি তো গ্রামার ভুল করে ফেলছি এবং আমি বুঝতেছি ভুল করে যেটা হয়, বলে তো ফেলছি, এখন তো ভুল হয়ে গেছে। বাট উনি আমাকে এত সাপোর্ট করছেন, বিশ্বাস করেন আমার একটা টেকে এই এই ভুলটা হয়েছে, বাট এরপরে আমার আর ভুল হয় না, বিকজ অফ টাবু অ্যান্ড বিশাল ভরদ্বাজ, বিকজ ওরা আমাকে এমন কমফোর্ট লেভেলটা দিয়েছে, এমন একটা জোনে নিয়ে গেছে যেখানে গিয়ে আমার আসলে ওই হেজিটেশনটা আর নাই যে আচ্ছা আমি ভুল করলে ওরা কি করবে, বরং ওরা আরো এটা নিয়ে অনেক ফান করছে, মজা করছে, বলছে না তুমি আজমেরি খুব ভালো হচ্ছে এই সেই, সো মানে আমি আমি খুব এনজয় করেছি আসলে পুরো টাইমটা। আচ্ছা, মানে ধরুন এই যে আপনি বলছিলেন যে নিজে থেকে প্রস্তুতি নিচ্ছিলেন, এক্সারসাইজ করছিলেন একা একা, এটা তো একটা আসলে অভিনয় শিল্পী যারা তাদের তো এক ধরনের প্রস্তুতির ভিতর দিয়ে যেতে হয়। এমনি তো আপনি খুব সিরিয়াস, আমরা জানি আপনি নিজে ডাক্তার মানুষ এবং পড়াশোনায় সিরিয়াস এবং কাজেও সিরিয়াস, কিন্তু আমি জানতে চাইছি একজন অভিনয় শিল্পী হিসাবে তো নানা মানুষ, বিভিন্ন অভিনয় শিল্পী তাদের মতো করে আসলে প্রস্তুতি নেন, তাদের ক্যারেক্টার ক্যারেক্টারের জন্য তারা তৈরি হন। তো কখনো কখনো দেখা গেছে যে কোনো কোনো শিল্পীদের আমরা দেখেছি যে দীর্ঘদিন তারা সেই চরিত্রটির সাথে জীবন যাপন করেন। তো মানে আপনার প্রস্তুতির ধরনটা কেমন? মানে অবশ্যই এক একটা থেকে এক একটা আলাদা হবে, রেহানার বেলা যেটা হয়েছে সেটা নিশ্চয়ই এই খুফিয়ার বেলা হবে না, কিন্তু একটু যদি বলতেন যে প্রাথমিক ভাবে কি ধরনের প্রস্তুতি আপনি নেন অভিনয় শিল্পী হিসাবে। ভাইয়া এই এইটা হচ্ছে খুবই ডিপ একটা কনভারসেশন, এই প্রশ্নটা খুবই ডিপ, যেটার উত্তর দেওয়ার মতো আসলে ক্ষমতা বা যোগ্যতা আমার নাই। আমি আমি সবসময় বলি যে আমি কিন্তু ভালো অভিনেত্রী না, আমি অভিনয়টা কিভাবে করতে হয় আমি জানি না, কিভাবে ক্যারেক্টারে ঢুকতে হয় আমি জানি না, আমি আসলে এই জিনিসগুলা জানার যে প্রসেসটা সেটার থেকে তো আসলে আসি নাই। আমরা একটা বিউটি কন্টেস্ট থেকে আসছি, তারপরে ধরেন কাজ করা শুরু করছি এবং সব কাজ সুপারফিশিয়ালি করছি, সো ওই জায়গা থেকে আমার আসলে এই ধরনের কোনো চিন্তা বা এইভাবে করে কাজও যে করা যায় বা করা করা দরকার সেটা আমি জানতাম না। কারণ আমি যখন সিরিজ করতাম ভাই আমাদের তো সময় নাই, আমরা ডায়লগও দেখা গেছে সেটা গিয়ে ঠিক করে ডায়লগ দিছি, সো একটা প্রত্যেকদিন শুট করতেছি, আমি যদি প্রত্যেকদিন শুট করি ধরেন দুই দিন এই নাটক দুই দিন ওই নাটক, আমার তো এত ভাগ করার টাইম নাই। বাট আপনি আপনি যদি বলেন হ্যাঁ আমার জার্নিটা শুরু হচ্ছে রেহানা দিয়ে, বিকজ সাদ আমাকে ওই প্রসেসটা শিখাইছে, আর আমি ওই যে বললাম আমি খুবই ওবিডিয়েন্ট, আমি ওইটা শিখছি খুব ভালো মতো। তো এরপর যেটা হলো যে ওইটা করার পর আমার আমার মনে হলো যে না আমি তো আসলে এইভাবে করে একটা ক্যারেক্টার পোর্ট্রে করতে চাই না, তো তারপরে কিন্তু আমি কোনো কাজও করতে পারি নাই, মানে সৃজিতের এই কাজটা ছাড়া আমি কিন্তু কারোর সাথে কাজ করতে পারি নাই। মাঝখানে আমি একটা ওয়েবের কাজ করছিলাম, বাট এত বাজে এক্সপিরিয়েন্স, এবং আমি তখন অবাক হয়ে নিজেকে চিন্তা করছি যে পাথন তোমার কাছে এটা বাজে এক্সপিরিয়েন্স লাগতেছে যেখানে তুমি দিনের পর দিন বছরের পর বছর এইভাবেই কাজ করছো। বাট এই এই এটা না আসলে ভাই একটা জার্নি, এবং এটা তো আসলে শেখারও বিষয়, মানে আমি এটা শিখতে পেরেছি রেহানা থেকে, যেটা আমার ডেফিনেটলি মুস্কানে কাজে দিয়েছে। কারণ সৃজিৎ একটা কথা আমাকে বারবার বলেছে যে আমি তোমার মতো এত পরিশ্রমী মানুষ কম দেখেছি, কারণ আমার আমার কথা হচ্ছে আমি হয়তো প্রতিভা নিয়ে জন্মাই নাই, বাট আমি চেষ্টা তো করব, আমি আমার চেষ্টার যাতে কোনো ত্রুটি না থাকে। তো ওই জায়গা থেকে মুস্কান যখন আমি করেছি আমি কিন্তু পুরো মুস্কানেই ছিলাম, এবং এরপরে যখন আমি আসলে খুফিয়ার যে ক্যারেক্টারটা করেছি সেইটাও আমার প্রথমত মনে হয়েছে যে এখন আমি ক্যারেক্টার চুজ করি বেসিকলি আমার আগে ক্যারেক্টারটার প্রতি এমপ্যাথিটা থাকতে হবে, আমি ক্যারেক্টারটাকে বিশ্বাস করে করতে চাই কিনা, আর তারপরে তো এই প্রসেসটা আছে যে আমি ক্যারেক্টারটা ডিটেইলে ফলো করব, এবং বেশ কিছুদিন আমি আসলে সময় দিতে চাই একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে যাওয়ার জন্য, বাট সেই সুযোগটা খুব কম ভাই। আপনাকে আমি যেটা বললাম প্র্যাকটিক্যালি, আমি ধরেন আপনাকে যদি বলতে যাই আমার তো টাকারও দরকার আছে, আর আমি না হয় এখন ধরেন কানজে গেছি, এখন আমি বিভিন্ন ফেস্টিভ্যাল যাচ্ছি, খুফিয়া করতেছি, সো বিভিন্ন প্রমোশন যারা করেন তারা আমাকে টাকা দিয়ে দিয়ে প্রমোশনের জন্য টাকা দিচ্ছেন, চলে যাচ্ছে আমার আর আমার মেয়ের, বাট আলটিমেটলি আমার আর আমার মেয়েকে কিন্তু সার্ভাইভ করতে হবে। তো তখন আমি কিভাবে এত বেছে বেছে কাজ করতে পারবো? আপনি ধরেন গত 3-4 বছরে আমি মাত্র 3টা কাজ করেছি, আপনি যদি ওই হিসাব করেন, তো
এইভাবে করে তো আসলে আমাদের পক্ষে সার্ভাইভ করা সম্ভব না, একজন অ্যাক্টরের পক্ষে আসলে। তো ওই জায়গা থেকে আমি জানি না যে কতদিন এইভাবে করে সিলেক্ট করা সম্ভব বা এইভাবে করে জার্নি গুলা করা সম্ভব, বাট এখনো আমার এই সুযোগটা আছে। আমি নেক্সট হয়তো দুইটা ওয়েব সিরিজের কথা হচ্ছে, তো ওইটা তো আমি মাঝখানে গ্যাপ দিয়ে কাজ করব, এবং আমি চেষ্টা করব যে ওই চরিত্রটা কে মানে বুঝতে, তার ব্যাপারে এম্প্যাথিটা, এবং আমার আমার আসলে সবচেয়ে মনে হয় যে আমি চরিত্রটাকে বিশ্বাস করছি কিনা, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে আমি যাকে বিশ্বাস করতে পারছি না তাকে পোট্রে করা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে আর কি। তা তো অবশ্যই, মানে আপনি যদি চরিত্রকে বিশ্বাস না করেন, আপনি আসলে সেটা সেই চরিত্রের ভেতরে প্রবেশ করা খুবই কঠিন সাধ্য ব্যাপার। এবং যদ্দুর মানে আমি বুঝতে পারি, সেটা হচ্ছে যে আপনার এই অভিযাত্রা এক ধরনের দারুণ এক আমি বলবো যে স্বপ্নিক যাত্রার মতোই। আপনি ঢালিউড, মানে যদিও সাদের সাদ পরিচালক হিসেবে স্বাধীন পরিচালক, ওইভাবে আসলে ঢালিউডের পরিচালক বলাও যাবে না, আপনাকেও ওইভাবে বলা যাবে না। যদি ঢাকার হিসেবে বলি, তাও ঢালিউড, টলিউড এবং বলিউড, মানে বিশাল ভারতবাস তো বলিউডের ডিরেক্টর বলাই যায়, কারণ অনেকগুলো তার ছবি মানে ছবি রয়েছে, হিট ছবি যদি বলি, অনেক তারকা রয়েছে। তো এই তিনটা ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেছেন এবং আরো করবেন সামনে। কিন্তু এই যে জায়গাটা আপনি বললেন যে বেছে বেছে কাজ করা এবং অভিনয় শিল্পী হিসেবে সার্ভাইভ করা, মানে বেঁচে থাকার যে একটা একটা কি বলে যে কাঁচা মাল যে লাগে, কোন শিল্পীরই লাগে, সেটা সেটা তো একটা চ্যালেঞ্জের বিষয়। কিন্তু তারপরও আমার মনে হয় যে দুটো সমন্বয় করে যদি চলা যায়, তাহলে মনে হয় নিশ্চয়ই আরো একটা জায়গা তৈরি হবে। আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, যে আপনি 2021 সালে যখন কান চলচ্চিত্র উৎসবে গেলেন এবং সেটা আমরা দেখেছি যে আপনি যখন প্রথম রেহানা মরিয়মের স্ক্রিনিং হলো এবং সেটা শেষ হলো, শেষ হওয়ার পর আপনি কান্নায় ভেঙে পড়লেন, আবেগ আপ্লুত হলেন। এবং আমিও দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে কানের দর্শকেরা খুব ভালো ছবি না হলে হাততালিও দেন না, ওনারা উঠে চুপচাপ চলে যান। যদি ভালো লাগে তাহলে 10 মিনিট 15 মিনিট ধরে এই হাততালি চলতে থাকে। এটা এক ধরনের আমি বলবো তাদের কালচার, প্র্যাকটিস, হ্যাঁ কালচার এটা। তো সেই অভিজ্ঞতাটা যদি একটু আমাদের সাথে, আপনি অনেক জায়গায় বলেছেন, আমাদের সাথে যদি একটু আবার বলতেন। আসলে সত্যি কথা ভাইয়া, আমরা তো মানে আমাদের এখান থেকে যেহেতু কাঞ্চন ওইভাবে কারো যাওয়ার অভিজ্ঞতা নাই, সো আমার আমাকে জেরেমি বলেন, আমার টিম বলেন, কেউ কোনো কিছু বলতে পারছিল না যে আসলে আমাদের কখন কি হবে। তো যেহেতু যেটা অফিসিয়াল রেড কার্পেট সবাই যাবে ছবি তুলে, ওই রেড কার্পেটে সাথ যায় নাই, বিকজ মানে ওর টিমের অন্যরা যেতে পারবে না। তো এটা নিয়ে আমার খুব মন খারাপ, এটা নিয়ে আমার ওদের সাথে অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে, এবং পরের দিন আবার স্ক্রিনিং। হ্যাঁ, তো আমি শাড়ি পরবো আবার, মানে আমাকে সবাই বলছে হ্যাঁ এখানে মানুষ এত কিছু পরে, আমি পরবো বাংলাদেশের জামদানি, তারপরে ধরে মেকআপের কেউ নাই, মানে কি পরিমানে স্ট্রেস। আমাদের সকালবেলা ছিল ভাই, আমি আপনাকে ওই সকালটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে আমার কি গেছে, আমি কিভাবে মেকআপ করছি, আমি সারা রাত ঘুমাই নাই। পরের দিন সকালবেলা মানে পরীক্ষার রেজাল্ট দিবে, আবার আপনাকে দেখতেও সুন্দর লাগতে হবে, ব্যাপারটা এরকম আর কি। তো মানে আমি ভয়ে আমার ভিতরে মনে হচ্ছে যে মানে সব গলে বের হয়ে যাচ্ছে এরকম অবস্থা, তার মধ্যে আবার শাড়ি টাড়ি পরে যেতে হচ্ছে, এবং শাড়ি পরেও কনফিডেন্ট না, কারণ আমার টিমের ওরা তোমাকে সবসময় শাড়ি পরে দেখে, সো ওদের কাছে আসলে শাড়িটা আচ্ছা ঠিক আছে অন্য 10 দিনের মতোই লাগছে বাঁধনকে, আচ্ছা চলো চলো দেরি হয়ে যাবে, এই হবে সেই হবে, এগুলোর মধ্যে আসি। তো যখন আসলে সিনেমাটার স্ক্রিনিং শুরু হচ্ছে, আমাদেরকে স্টেজে যখন আসলে প্রথম যে কে নিছেন থিয়ারি ফ্রেমও যখন ডাকলেন, আমি তো স্টেজে উঠবো আমার মনে হচ্ছে আমি কেঁপে পড়ে যাবো, মানে আমি মানে আমার আমি জানি না যে এরকম সিচুয়েশন আমার লাইফে আর কখনো হবে কিনা, এত ভয় আমি কখনো পাবো কিনা, এত এত দর্শক। আমি ভাবছি সকালবেলা আর কয়টা দর্শক হবে, পুরো হল ভর্তি দর্শক। হ্যাঁ, তারপরে আমি চিন্তা করছি এই সিনেমাটা দেখবে, এবং এটা যদি ডুবে তাহলে ডুববে তো আমার জন্য বেসিকলি, কারণ পুরো সিনেমাটা আমার কাঁধের উপর। তো এখন আর আমাকে সাদ যেটা করছে, আমাকে কখনো সাদ সিনেমাটা দেখতে দেয় নাই, আমাদের যেহেতু ডাবিং ওইভাবে হয় নাই, ওই অর্থে লোকেশন সাউন্ড ছিল, তো আমি আমি কিন্তু ফিল্মটা দেখি নাই আগে পুরোটা একসাথে, কখনো সাদ আমাকে দেখতে দেয় নাই। মানে আপনি কানের ওই স্ক্রিনিং এ পুরোটা দেখলেন? হ্যাঁ, আমাকে সাদ সবসময় মানে আমি যখন ওকে বলতাম যে আমাকে তো দেখতে দাও না,
তো তখনও বলতো ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখবা, হ্যাঁ তো ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখবা, হ্যাঁ ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখবো কেন, আমার আমি এখনই দেখতে চাই। তো আমি আসলে অনেক বেশি, আপনি সিনেমাটা দেখেছেন তো আপনি বুঝবেন যে একটা মানুষ কতটুকু ব্যক্তিগত পর্যায়ে ইনভলভ না হইলে আসলে রেহানা হয় না। একদম তো আমাকে সাদ একদম আসলে কখনো দেখতে দেয় না, বিকজ আমি আমার যতবার আমি দেখি আমার কয়েকটা সিন আছে যে আমি এখনো আমার আমার আবার ব্রেকডাউন হয়, নার্ভাস ব্রেকডাউন হয়। তো আমি তো দেখা শুরু করলাম দর্শকের সাথে এবং দর্শক আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস ফেলতেছে। আমি ভাই আপনাকে বুঝাতে পারবো না যে আমার জন্য ওইটা কেমন মনে হয়েছে যে এতগুলা দর্শক আমার নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস ফেলতেছে, আমার যখন রাগ হচ্ছে ওরা তখন মানে দীর্ঘশ্বাস ছাড়তেছে, মানে ওই সিচুয়েশন এবং তারপরে আমার ওই সিনগুলা, ওই সিনগুলা তো আমার জন্য ভাইয়া মানে ভয়ঙ্কর ওইগুলা দেখা। এবং পুরোটা যখন আমি একবারে দেখছি আমি বেসিক্যালি কান্দতেই ছিলাম পুরোটা সময়, আমার আমার মানে আমার ব্রেকডাউন হচ্ছিল তো আমি কান্নাই করছিলাম। বাট লাস্টে যেটা হচ্ছে লাস্টের সিনটা তো আমার আমি করতেও চাই নাই, আমার কিন্তু সাদের সাথে এটা নিয়ে এডিট হওয়া পর্যন্ত মানে জমা দেওয়ার আগ পর্যন্ত মানে দ্বন্দ্ব ছিল যে আমি এই সিনটা চাই না, মানে আমি এই সিনটা করতেও চাই নাই, মানে এত ঝগড়া হচ্ছে। এবং আমি ওকে এডিটিং এর সময় অনেক রিকোয়েস্ট করছি যে এই সিনটা ফেলে দাও, নানান ভাবে বোঝানোর চেষ্টা করছি, ও তো কিছুতেই এটা এটা তো কিছুতেই ও ইরেজ করবে না। তো ওই সিনটা হচ্ছে আমার জন্য আসলে খুবই ভয়ঙ্কর। তো ওইটার পর আমি তো কান্নাই করতেছিলাম, বাট আমরা কেউ রেডি ছিলাম না যে আসলে ওখানকার দর্শক আমাদেরকে এইভাবে সম্মান দিবে বা এইভাবে সিনেমাটাকে গ্রহণ করবে। তো তখন আসলে ভাইয়া আমার হয় না যে আমি একটা কথা আমি এটা অনেকবার বলেছি আবারও বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি আমি আমার পুরো জীবনের জার্নিটা একটা রাউন্ড ট্রলিতে আমি দেখতেছিলাম। আমার পুরো দর্শককে যখন আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে সবাই এরকম করছে, মানে আমার মনে হচ্ছে আমি আমার জীবনটাকেই দেখতে পাচ্ছি। এবং ওইটার সাথে একটা সম্মান, একটা গর্বের বিষয় যে সবাই আমার দেশকে এই সিনেমাটা দিয়ে চিনতেছে এবং সেইটার একটা পার্ট আমি, মানে এই ইতিহাসের পার্টটা যে আমি হয়েই গেলাম, মানে এটা বিশ্বাস করা এত কিছু পর লাইফে আমার জন্য কঠিন ছিল ভাইয়া। তো ওইটা আসলে অন্যরকম, মানে আমি আমি আমার জাদু মুহূর্ত। এবং আপনি জানেন দর্শকরা আমাকে জড়ায় ধরে ধরে কাঁদতেছে, আমি না আমি কিভাবে মানে আমার এখনো গুজবাম হচ্ছে ভাইয়া, মানে আমি ওই অনুভূতি এবং মানে আমার মনে হচ্ছে যে মানে হয়তো উপরে বসে কেউ এটা ঠিক করে রাখছিল, আজকে ধরেন আমার লাইফ যদি এত হার্ড না হইতো, আমি যদি এত কিছুর ভেতর দিয়ে না যাইতাম, আমার আমার ডাউট আছে যে রেহানা আসলে আমি করতে পারতাম নাকি। মানে এক ধরনের আপনার যে অভিজ্ঞতার ভেতর দিয়ে যে জীবনটি আপনি যাপন করেছেন, সেই যাপনটাই আপনার এই অভিনয় জীবনে আসলে সহযোগী হয়ে উঠেছে। এবং যদি আমরা জানি যে রেহানা এই চলচ্চিত্রটি নির্মাণ প্রক্রিয়াটা একটু অন্যরকম, হ্যান্ডহেল্ড ক্যামেরা এবং সাবজেক্টিভ অনেক বেশি, আসলে ক্লোজ মিড ক্লোজ বা এক্সট্রিম ক্লোজে কাজ হয়েছে, আপনি ক্যামেরা ফলো করেছে বেশিরভাগ সময়, কাজে এক ধরনের চাপ আপনার ভেতর ছিলই, মানে যেহেতু পুরো ছবিটার নামটাই আপনার ক্যারেক্টারের উপর, তো এই ধরনের চাপ নিয়ে কাজ করা সত্যি খুব কঠিন। তো আপনাকে আবারও অভিবাদন অভিনন্দন এই কাজটা করেছেন। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা শেষ করে ফেলবো, তো শেষ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে আপনি জানেন কিছুদিন আগেও আসলে এতটা সুবাতাস বইছিল না, যদি বলি যে গত ঈদুল আজহা থেকে এক ধরনের একটা সুবাতাস বইতে শুরু করেছে, যদি দিন দা ডে বলি, পরাণ বলি বা হাওয়া বলি, আরো সামনে বিউটি সার্কাস মুক্তি পেতে যাচ্ছে, তো সব মিলিয়ে মনে হচ্ছে হঠাৎ যেন বাংলাদেশের চলচ্চিত্র স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের হাত ধরে গা ঝাড়া দিয়ে উঠেছে। তো এই এইটাকে আসলে এই যে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, আর বাংলাদেশের যে অদূর ভবিষ্যতের যে চলচ্চিত্রের যে অবস্থা সেটাকে আপনি কিভাবে দেখছেন? উফ, এত ডিপ ডিপ প্রশ্ন করলে ভাইয়া আমার তো ভয় লাগে, মানে ওই প্রশ্ন শুনেই ধরেন মানে হয় না যে প্রশ্ন শুনেই ভয়ে আমি শেষ, আমি আর উত্তর কি দিব। অবশ্যই ভাইয়া এটা অনেক ভালো লাগে আমার, কারণ আমি আমি জানি না আপনি আমাকে কতটুকু ফলো করেছেন বা আপনি আমার ইন্টারভিউস দেখেছেন, আমি সব সময় বলি আমি কিন্তু আমার অনেক কিছু নিয়ে অনেক কনফ্লিক্ট আছে, অনেক মানুষের সাথে অনেক দ্বন্দ্ব আছে, সোশ্যাল সিস্টেমের সাথে দ্বন্দ্ব আছে, রাষ্ট্র ব্যবস্থার অনেক অনিয়ম দুর্নীতি নিয়ে দ্বন্দ্ব আছে।
যেটা নিয়ে আমি আসলে চিন্তিত এবং আমি আমি কিঞ্চিত শঙ্কিত, কিন্তু আমি তো এই দেশে জন্মেছি, আমি এই দেশকে ভালোবাসি, আমি অবশ্যই, এবং আমি যে কাজটা করি সেই কাজটাকে এখন আমি ভালোবাসি, তো আমি ডেফিনেটলি চাইবো যে যেই সুবাদাস শুরু হয়েছে সেই সুবাদাসটা যাতে আসলে কন্টিনিউ হয়। বাট আমাদের এখানে কি হয় যে আমাদের এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়, আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে ভালো কাজ হবে আবার নর্মাল কাজও হবে, সবই হবে, কিন্তু হ্যাঁ চেঞ্জটা আসলে কিন্তু আমাদের পুরো সোশ্যাল সিস্টেমে আনতে হবে, শুধু ফিল্মে চেঞ্জ কিন্তু আসলে চেঞ্জ করা সম্ভব না। অনেক কিছু ফিল্ম একটা ভূমিকা রাখতে পারে সমাজ পরিবর্তনে যদি সে রাখতে চায়, বাট আপনি যদি ওইভাবে ওই অর্থে চিন্তা করেন, আমরা কি আসলে আনকমফোর্টেবল গল্প দেখার জন্য রেডি? আমরা কি আনকমফোর্টেবল গল্প নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি? খুব একটা না। আমি আমাকে যখন আমি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল গুলাতে যখনই গিয়েছি, আমাকে একটা কমন প্রশ্ন করেছেন সবাই, সেটা হচ্ছে যে তোমার দেশে এই সিনেমাটাকে কিভাবে গ্রহণ করেছে দর্শকের রেসপন্স? তো তখন আমার উত্তরটা হচ্ছে যে আমি এটা অনেক ক্লোজ অবজার্ভ করেছি, যেহেতু আমি 2017 থেকে আমার একটা বাণিজ্যিক সিনেমাও করার কথা ছিল, আমি ওটা করতে পারিনি সময়ের ঝামেলার কারণে। তো আমি ওইটার পর থেকে আসলে তো ইনভলভ হয়েছি, যে আমি দেখছিলাম যে কিভাবে কি চলছে। তো আমি তখন ওদেরকে একটা কথাই বলেছি যে আনকমফোর্টেবল গল্প আসলে কেউই নেয়ার জন্য প্রস্তুত থাকে না, বাট হ্যাঁ ডেফিনেটলি কানজের পর এটা তো বিভিন্ন ভাবে প্রভাবিত করেছে দর্শককে, এবং যেই শ্রেণীর দর্শক আসলে রেহানা মারিয়াম নূর দেখেছে সেটা ভীষণই রেয়ার, কারণ দলে দলে গিয়ে যারা দেখেছেন রেহানা এবং রেহানা নিয়ে যেভাবে প্রশংসা করেছেন সেইটা আসলে আমার কাছে তো ভীষণ আনন্দের। কিন্তু আমার আমার আমি যেমন সাদের ফার্স্ট ফিল্মটা লাইফ ফ্রম ঢাকা, আমি জানি না আপনি অবশ্যই দেখেছেন, আমি আশা করব। হ্যাঁ, সো লাইফ ফ্রম ঢাকা আপনি দেখেন, গল্পটা ওইটা কিন্তু মাত্র 4-5 দিন হলে চলেছে। সো জিনিসটা হচ্ছে যে আমাদের এখানে আমরা যদি মনে করি যে ফিল্মের ভালো শুধু কমার্শিয়াল ফিল্ম হিট হলো এবং সেটা দিয়েই হচ্ছে, আমার কাছে, আমি এটাতে বিশ্বাসী না ভাইয়া। বাট যারা এটা বিশ্বাস করছেন তাদের সাথে আমার দ্বিমত নাই, বাট আমার কথা হচ্ছে যে ফিল্ম একটা শিল্পকর্ম কিন্তু আসলে সমাজের পরিবর্তনে ভূমিকা ভীষণ ভাবে রাখতে পারে যদি আসলে তারা চায়। তো আমি বাংলাদেশের চলচ্চিত্রকে, বাংলাদেশের মিডিয়াকে, বাংলাদেশের শিল্পকর্মকে আসলে অদূর ভবিষ্যতে সেই জায়গায় দেখতে চাই যেই জায়গায় আসলে তারা সমাজের এই অসঙ্গতি গুলাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য তাদের কাজটা করার চেষ্টা করবে। এটা এটা আমার আমার ইচ্ছা, আমার স্বপ্ন এই এই জায়গা থেকে। খুবই খুবই মানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলেছেন যে চলচ্চিত্র আসলে রাষ্ট্র সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু নয়। যদি চলচ্চিত্রকে যদি ভালো হয়ে উঠতে হয় বা ভালো চলচ্চিত্র যদি পেতে চাই আমরা, তাহলে সমাজ এবং রাষ্ট্রের যে আমূল পরিবর্তন, তার খোল নড়ছে পাল্টানোর যে একটা প্রয়োজনীয়তা রয়েছে সেই কথাটি আপনি উল্লেখ করলেন। এবং এটার সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে ইংরেজিতে একটা কথা বলে যে সিনেমেসি, অর্থাৎ সিনেমা লিটারেসি, অর্থাৎ চলচ্চিত্রের যে সাক্ষরতা। আপনি যে বললেন যে ভিন্ন ধরনের গল্প দেখার জন্য বাংলাদেশের দর্শক প্রস্তুত কিনা, এই প্রস্তুতির জন্য সিনেমেসিটা খুব বেশি প্রয়োজন। এবং বাংলাদেশের মানুষ এখনো আমি যতদূর বুঝি যে আরো উন্নতির জায়গা রয়েছে সেই ভিন্ন ধরনের গল্প দেখার ক্ষেত্রে, কারণ বাংলাদেশের মানুষ সাধারণত এক ধরনের গল্পের যে ফরম্যাট রয়েছে, ফর্মুলা রয়েছে, সেটা দেখেই অভ্যস্ত। তবে সেটা আস্তে আস্তে কেটে যাবে। রেহানা মরিয়ম নূর হয়েছে, হাওয়া হয়েছে, আরো এই ধরনের আরো একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ হচ্ছে, আরো হবে। এবং যেহেতু মানুষ এখন বাংলাদেশের মানুষ বিশ্বের বহির্বিশ্বের নানা ধরনের কাজ দেখছে, এই এটা এই যে সংকট এটা কেটে যাবে। এবং আমরা মনে করি যে এক ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক যদি বিপ্লব সংগঠিত হয় সেটার মধ্যে দিয়ে আরো আরো ভালো ভালো কাজ আমরা পাবো। সেটা 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 অবশ্যই হওয়া উচিত ভাইয়া, কারণ আমাদের যেটা হয় যে সবকিছুই তো একটা এক্সপ্রেস, মানে এক্সপ্রেস করার মাধ্যম না, আমার যেখানে ব্যক্তি স্বাধীনতাই আসলে নাই
সেখানে আমি এত বড় একটা ফ্রেমে আমি কিভাবে আমার চিন্তাকে এক্সপ্রেস করব। তো আমার মনে হয় যে আমরা যখন এই জায়গাগুলোতেও কথা বলা শুরু করব, আমরা যখন সবাই মিলে এগুলো নিয়ে চিন্তা করা শুরু করব, ডেফিনেটলি সেই পরিবর্তনটা আসবে। এবং আমি আমি ভীষণ আশাবাদী। আপনি যেটা বলছিলেন, আমাদের আমাদের শুধু সম্ভাবনা না, আমাদের মানে আমাদের সম্ভাবনার আমরা হচ্ছি খনি। কারণ আমাদের একে তো হচ্ছে প্রতিভার চাইতে আমি যেটা মনে করি যে বাঙালিদের সবচাইতে বেশি যেটা শক্তি সেটা হচ্ছে তাদের প্রাণ শক্তি। তারা কিন্তু ভীষণ ভাবে ধরেন আবেগ প্রবণ, এবং তারা যে কাজটা করে আপনি দেখবেন যে যখন মানুষ একটা কিছু করে আপনি দেখবেন অনেক সিরিয়াসলি করে। এবং আমার আমার এখানে আমাকে যখনই কেউ বলে যে তুমি তো বিদেশি কাজ করছো, আমি না, তাদের পুরো টিম বাংলাদেশি, ওর কালারিস্ট থেকে শুরু করে ওর সাউন্ড ডিজাইনার সব সব এখানে। এবং এরকমও না যে তারা মানে হয় না যে ওর, আমি আমি এটা বিশ্বাস করি ভাইয়া। এবং আমি এরকম অনেক ছেলে, ইয়াং ছেলে যারা এখন ওয়েব সিরিজ করতেছে এত সুন্দর সুন্দর, মানে আমার তো মনটা ভরে যায়। কারণ কিন্তু সবারই ভাইয়া ওই স্বাধীনতাটা লাগবে যে সে যা এক্সপ্রেস করতে চাচ্ছে সে যাতে সেটা করতে পারে। হ্যাঁ, কারণ সে যদি যেটা বলতে চায় সেটা বলতেই না পারে, তাকে যদি 10 বার ভাবতে হয় আমি এই ডায়লগটা আসলে লিখবো নাকি লিখবো না, আমার এই ক্যারেক্টারটা আমি, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, আপনার সময় মনে হয় ওভার হয়ে গেছে, যেটা হচ্ছে যে ভাইয়া ওই দিন আমাদের যেই মানে আমরা সবাই মিলে যে প্রতিবাদ সভাটা করলেন আপনারা, আপনিও ছিলেন ওখানে, তো ওখানে আমি আসলে কিছু বলবো আমাকে বলার জন্য বলেছিল কিন্তু তখন এত বড় বড় মানুষরা ছিলেন বলা হয় নাই। সেটা হচ্ছে একজন অ্যাক্টরেরও কিন্তু সেই স্বাধীনতা নাই যে সে কোন চরিত্র করবে, সেটাও কিন্তু নির্ধারিত। আপনি একটা ধরেন ওই যে আনকমফোর্টেবল চরিত্র যেটা হয়তো সমাজ দেখতে চায় না, আপনি 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 শিওর থাকেন যে বেশিরভাগ মানুষ সেই চরিত্রটা নিতে চায় না শুধুমাত্র এই ভয়ে যে আসলে তার কি হবে পরবর্তীতে। সো এটা তো ভীষণ ভয়ঙ্কর, আমি যখন অভিনয়টা করব আমার যদি ওই ভয়টা নিয়ে অভিনয় করতে হয় যে এই চরিত্র করলে আমার কি হবে, তাহলে সেখানে আসলে আমার স্বাধীনতাটা কোথায়, আমার অধিকারটা কোথায় একজন মানুষ হিসেবে। সো এগুলো নিয়েও কথা বলাটা ভীষণ জরুরি, কারণ না হলে তো পরিবর্তনটা হবে না ভাইয়া। একদম, আমি এটাই বলছিলাম যে ব্যক্তিকে প্রকাশ করার স্বাধীনতা, সেটা হতে পারে একটি নেতিবাচক চরিত্রকেও মহৎ করে তুলে ধরার স্বাধীনতা থাকতে হবে, যেমনটা আমরা দেখেছি মধুসূদনের মেঘনাদ বধ কাব্যে, অথবা যদি শেষ উদাহরণ দিই জোকার যে ছবিটি পেয়েছে সেখানে আমরা দেখেছি এক খলনায়ককে মহৎ করে তোলা হয়েছে। তো এই ধরনের শিল্পের স্বাধীনতা থাকতে হবে, না থাকলে আসলে শিল্পের যে বিকাশ তার যে উন্নতি সেটা আসলে ব্যাঘাত ঘটবে আমরা মনে করি। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি শিল্পের স্বাধীনতা এবং শিল্পীর স্বাধীনতা দুটো ওতপ্রোত ভাবে জড়িত। এবং আপনার এই যে মনস্কামনা যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা স্বাধীনভাবে কাজ করার যে এক ধরনের স্বাধীনতা সেটা থাকা উচিত। বাঁধন, আপনি ভারতের মুম্বাই থেকে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং এই অনুষ্ঠান আমরা শেষ করছি এটা এই প্রত্যাশা ব্যক্ত করে যে আপনি আরো অনেক ভালো ভালো কাজ করুন এবং স্বাধীনভাবে স্বাধীন শিল্পী হিসাবে কাজ করতে কাজ করুন এবং সেটা যেন অব্যাহত থাকে। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং দর্শক যারা দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সিনেমার আলাপ। আপনাকেও ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।